আসসালামু আলাইকুম একে আমাদের স্কুলে সবাইকে স্বাগতম দাখিল পরীক্ষা 2024 আকায়েদ ও ফিকা এর এমসিকিউ নিয়ে আজ আলোচনা করব তোমরা যারা দাখিল পরীক্ষা 2024 সালে পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আকায়েদ ও ফিকা থেকে আমি তোমাদের 90 টি এমসিকিউ নিয়ে আজ আলোচনা করব এই 90 টি এমসিকিউ থেকে তোমাদের 20 টি এমসিকিউ এই 90 টি থেকে কমন থাকবে আর বাকি 20 টি এমসিকিউ এর জন্য পরবর্তী ভিডিওতে আমি আরো 90 টি এমসিকিউ নিয়ে আলোচনা করব এখানে তোমাদের প্রথমে আমি মান বণ্টন নিয়ে আলোচনা করব দেখো যে বহুনির্বাচনী প্রশ্ন তোমাদের 40 টি প্রশ্ন থাকবে 40 টি প্রশ্নের উত্তর দিতে হবে এমসিকিউ মোট 40 টি প্রশ্ন থাকবে 40 টির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের 4 টি সম্ভাব্য মানে ক খ গ ঘ মানে 4 টি সম্ভাব্য দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে একটি উত্তর বেছে নিতে হবে এখানে দেখো আকায়েদ অংশ থেকে তোমাদের 12টি প্রশ্ন থাকবে এবং ফিকা অংশ থেকে 12টি প্রশ্ন থাকবে উসুলে ফিকা অংশ থেকে 8টি প্রশ্ন থাকবে আখলাক অংশ থেকে 8টি প্রশ্ন থাকবে মানে এমসিকিউ থাকবে মোট 40টি এমসিকিউ থাকবে এরপর তোমাদের রচনামূলক প্রশ্ন নিয়ে আমি একটি ভিডিও করব সেখানে তোমাদের 11টি রচনামূলক প্রশ্নের ভিতরে 6টির উত্তর লিখতে হবে আকায়েদ অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে 1টির উত্তর লিখতে হবে ফিকা অংশ থেকে 3টি প্রশ্ন থাকবে 2টি উত্তর দিতে হবে এখানে মান বণ্টনগুলো দেওয়া আছে দেখো উসুলে ফিকা অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে 1টির উত্তর দিতে হবে আখলাক অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে 1টির উত্তর দিতে হবে উসুলে ফিকা ও উসুলে ফিকাহের ইতিহাস অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে 1টির উত্তর দিতে হবে মোট তোমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে 6.60 এবং এমসিকিউ হচ্ছে 40 এই হচ্ছে সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের আজকে আমি যে 90 টি এমসিকিউ নিয়ে আলোচনা করব সেখানে প্রথম এমসিকিউটি হলো দেখো 1 নম্বরের সকল ইবাদতের হকদার এখানে আমি সঠিক অপশনগুলোই বলবো কারণ যদি 4টি অপশন বলতে যাই তাহলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে তোমরা অন্যান্য প্রশ্নগুলো দেখবে এখানে 1 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ একমাত্র আল্লাহ তাআলা মানে একমাত্র আল্লাহ 2 নম্বর প্রশ্ন হলো হাদিসের ভাষ্যমতে ইসলামের ভিত্তি 2 নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ 5টি ইসলামের ভিত্তি হচ্ছে 5টি এরপর দেখো 3 নম্বর এই আরবিটিকে তোমরা একটু দেখবে কারণ জের জবর না থাকলে আমি আসলে সঠিকভাবে বলতে পারি না এই কারণে তোমরা এর এটি কার বাণী 3 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক আল্লাহর বাণী 4 নম্বরে কালিম মুর্শিদকে 4 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ তাকওয়ার সর্বোচ্চ মাকামে অবস্থানকারী এরপর 5 নম্বরে ওসিলা কি 5 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায় 6 নম্বর যে তাসাউফ অর্জন করলো না সে কি 6 নম্বরের সঠিক অপশন হচ্ছে 6 নম্বরের সঠিক অপশন হচ্ছে ফাসিক ক নাম্বার এরপর তোমাদের 7 নম্বর যে প্রশ্নটি 7 নম্বর প্রশ্নের এই বাক্যটির অর্থ কি 7 নম্বরের সঠিক অপশন হচ্ছে বড় গ পুনরুত্থান 8 নম্বরে তাওহীদ এর বিপরীত শব্দ কি 8 নম্বরের সঠিক অপশন হচ্ছে বড় গ কুফর 9 নম্বর প্রশ্ন হচ্ছে মিথ্যা বলা কি ধরনের কাজ 9 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ মুনাফিকি 10 নম্বরে আকীদার বিশুদ্ধতা দ্বারা কি হয় 10 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক আমল মকবুল হয় 11 নম্বর এই বাক্যটির শব্দের আবিধানিক অর্থ কি কিয়াম এটা হবে কিয়াম এই শব্দের আবিধানিক অর্থ কি 11 নম্বরের সঠিক অপশন হচ্ছে চিরস্থায়ী ক অপশন খ খ নাম্বার হযরত ঈসা আলাইহিস সালামের আগমন করেন। এখানে দুইটি রোমান নাম্বার 1 রোমান নাম্বার 2 রোমান নাম্বার 3 দেওয়া আছে। 12 নম্বরের সঠিক অপশন হচ্ছে তোমাদের ছোট রোমান নাম্বার 1 ও রোমান নাম্বার 2। এরপর 13 নম্বর ফিকাহ শব্দের অর্থ কি? 13 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ বোঝা। 14 নম্বরে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত নাম কি? 14 নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ নোমা। এরপর 15 নম্বর ইমাম সাফি রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। 15 নম্বরের সঠিক অপশন হচ্ছে বড় গ 150 হিজরিতে। 16 নম্বর জুমা নামাজের জন্য গোসল করার হুকুম কি? 16 নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ। এরপর 17 নম্বর তায়াম্মুমের ফরজ কয়টি? 17 নম্বর সঠিক অপশন হচ্ছে 17 নম্বর সঠিক অপশন হচ্ছে তোমাদের খ নাম্বার 3টি। গোসলের ফরজ তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি। এরপর 18 নম্বর তোমাদের জামাতের সাথে নামাজ আদায়ের হুকুম কি? 18 নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ। এরপর 19 নম্বর নামাজের ভিতরে ফরজ কয়টি? 19 নম্বর সঠিক অপশন হচ্ছে খ 6টি। 20 নম্বর এই শব্দের অর্থ কি? এটা রাওদাত হবে মনে হয়। রাওদাত শব্দের অর্থ কি? 20 নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ বাগান। 21 নম্বর ঈদের নামাজের তাকবীর কয়টি? এখানে 21 নম্বরের সঠিক অপশন হচ্ছে তোমাদের খ 6টি। 5 নম্বর উহুদ পাহাড় কোথায় অবস্থিত? 5 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ মদিনায়। তারপর 23 নম্বর এই শব্দটির অর্থ কি? 23 নম্বরের সঠিক অপশন হচ্ছে মাটি। 24 নম্বর আল আখলাক মানে কি? 24 নম্বরের সঠিক অপশন কি? 24 নম্বর সঠিক অপশন হচ্ছে ক নীতিবিজ্ঞান। এরপর তোমাদের 25 নম্বর তাহরাত শব্দের অর্থ কি? 25 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ পবিত্রতা। 26 নম্বর এই বাক্যটি কি কি? 26 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক রং স্বাদ ও গন্ধ। এরপর 27 নম্বর শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ 27 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ অপবিত্রতা। এরপর 28 নম্বর ওসলুস শাসির লেখকের জন্মস্থান কোথায়? 28 নম্বরের সঠিক অপশন হচ্ছে বড় গ মধ্য এশিয়ায়। এরপর 29 নম্বর খাস কত প্রকার? 29 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ 3 প্রকার। এরপর 30 নম্বর খাস এর বিপরীত শব্দ কি? 30 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক। এরপর 31 নম্বর শব্দটি এটি কত প্রকার? 31 নম্বর সঠিক অপশন হচ্ছে ক 2 প্রকার। এরপর 32 নম্বর এই শব্দটির অর্থ কি? 32 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক 32 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক চেষ্টা বা গবেষণা করা। আমি এখানে তোমাদের আরবি গুলো বলতে পারতেছি সেগুলো কিন্তু বলতেছি আর বাকিগুলো তোমরা কিন্তু দেখে নেবে, কারণ এখানে যেহেতু জের জবর নেই। আমি আসলে জের জবর ছাড়া সম্পূর্ণ যদি শুদ্ধভাবে না তেলাওয়াত করা হয় তাহলে কিন্তু এটা পাপের একটি কাজ। এই কারণে আমি এখানে যেগুলা উচ্চারণ ঠিকঠাক মতে করতে পারছি না, সেগুলো তোমরা একটু সঠিকভাবে দেখে নেবে। তারপর দেখো 33 নাম্বার এই শব্দটি কত প্রকার, এটি হচ্ছে কত নাম্বার? 33 নাম্বার সঠিক অপশন হচ্ছে খ, 3 প্রকার। আমর শব্দের অর্থ কি? 34 নাম্বার আমর শব্দের অর্থ হচ্ছে ক, আদেশ, সঠিক অপশন। এরপর 35 নাম্বার, 35 নাম্বার তোমাদের নাহ কত প্রকার, এখানে 35 নাম্বার সঠিক অপশন হচ্ছে তোমাদের ক, 2 প্রকার। কবিরা গুনাহের পরিণতি 36 নাম্বার, 36 নাম্বারের সঠিক অপশন হচ্ছে ক, জাহান্নাম। 37 নাম্বার এই বাক্যটি মানে কি? 37 নাম্বারের সঠিক অপশন হচ্ছে ক, সৎ ব্যবহার। এরপর তোমাদের 38 নাম্বার ইখলাক শব্দের এক বচন কি? ইখলাক শব্দের এক বচন হচ্ছে 38 নাম্বার এক বচন হচ্ছে তোমাদের, এখানে সঠিক অপশন হবে খ। তারপর 39 নাম্বার শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ কি? 39 নাম্বারের সঠিক অপশন হচ্ছে বড়, বিশ্বস্ত। এরপর 40 নাম্বার এই শব্দের অর্থ কি? এই শব্দটির 40 নাম্বারের সঠিক অপশন হচ্ছে ছোট, সুদ। এই তোমাদের 40টি। আজকে কিন্তু তোমাদের 120টি এমসিকিউ নিয়ে আলোচনা করব এখানে। এরপর মানে এখানে আমি 40টি ভাবে তোমাদের 3টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সেই 3টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। আমাদের যে স্কুলগুলোতে পরীক্ষা হয় এবং যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে। এখানে আবার 1 নাম্বার প্রশ্নটি দেখো, ঈমান মানে কি? এখানে সঠিক অপশন হচ্ছে ক, আন্তরিক বিশ্বাস। 2 নাম্বার কামিল মুর্শিদ কে? 2 নাম্বার সঠিক অপশন হচ্ছে খ, তাকওয়া সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত। এরপর 3 নাম্বার এই শব্দটির বিপরীত শব্দ কি? 3 নাম্বারের সঠিক অপশন হচ্ছে বড়, কুফুর। এরপর 4 নাম্বার নাফাক, এটি কোন বাব এর মাজদার? 4 নাম্বারের সঠিক অপশন হচ্ছে ক, বাবে মাফালাত। 5 নাম্বার প্রকৃত মুনাফিকদের আলামত কয়টি? 5 নাম্বারের সঠিক অপশন হচ্ছে ছোট, 4টি। 6 নাম্বার হাদিসের ভাষ্যমতে ইসলামের ভিত্তি, হাদিসের ভাষ্যমতে ইসলামের ভিত্তি কয়টি? এখানে 6 নাম্বারের সঠিক অপশন হচ্ছে ক, 5টি। 7 নাম্বার ওসিলা কি? 7 নাম্বারের সঠিক অপশন হচ্ছে তোমাদের 7 নাম্বার সঠিক অপশন হচ্ছে ক, যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায়। 8 নাম্বার এই বাক্যটির অর্থ কি? 8 নাম্বার সঠিক অপশন হচ্ছে খ, সর্বশেষ নবী। 9 নাম্বার নবীগণ কবরে কি করেছেন? এখানে 9 নাম্বারের সঠিক অপশন হচ্ছে তোমাদের বড়, নামাজ আদায় করছেন। এরপর 10 নাম্বার এই বাক্যটির শব্দের অর্থ কি? 10 নাম্বার সঠিক অপশন হচ্ছে খ, বিকৃতি করা। এরপর তোমাদের 11 নাম্বার এই শব্দটির এর অর্থ কি? 11 নাম্বার সঠিক অপশন হচ্ছে ক, মন্দ। 12 নাম্বার ফিকাহ শব্দের অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 12 নাম্বার এর সঠিক অপশন হচ্ছে খ, বোঝা। 13 নাম্বার ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন কত সালে? 13 নাম্বারের সঠিক অপশন হচ্ছে বড়, 150 হিজরি। চন্দ্র নম্বর দলিল গ্রহণ সাপেক্ষে মাজার অনুসরণ হচ্ছে। এখানে ১৪ নম্বর সঠিক অপশন হচ্ছে খ ওয়াজিব। তারপর ১৫ নম্বর কিতাবুল আসর কি ধরনের কিতাব? এখানে ১৫ নম্বর এর সঠিক অপশন হচ্ছে ছোট গ হাদিসের। ১৬ নম্বর ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু এর আসল নাম কি? ১৬ নম্বরের সঠিক অপশন হচ্ছে খ মুহাম্মদ। ১৭ নম্বর তাহারাত অর্জনের অন্যতম মাধ্যম কোনটি? এখানে সঠিক অপশন হচ্ছে ১৭ নম্বরের সঠিক অপশন হচ্ছে ক ওযু। ১৮ নম্বর জুমা নামাজের জন্য গোসলের হুকুম কি? ১৮ নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ সুন্নাত। ১৯ নম্বর এই বাক্যটি এর কয়টি মানে এটি কয়টি? ১৯ নম্বর এর সঠিক অপশন হচ্ছে ছোট গ ৯টি। ২০ নম্বর এই বাক্যটি কাকে বলে? ২০ নম্বরের সঠিক অপশন হচ্ছে খ যে পানি ব্যবহার করা হয়েছে। ২১ নম্বর এই বাক্যটি এর হুকুম কি? ২১ নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ মাকরুহ। ২২ নম্বর তায়াম্মুমে কতবার হাত মারতে হয়? ২২ নম্বরের সঠিক অপশন হচ্ছে ক দুইবার। ২৩ নম্বর এই বাক্যটির এর সীমা কতদিন? মানে এই আরবিটুকু তোমরা একটু দেখবে, তোমরা অবশ্যই এই আরবিটুকু বুঝতে পারবে। যারা এসএসসি এক্সাম 2024 সালে পরীক্ষা দিবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, কারণ আমরা যখন পরীক্ষা দিচ্ছি তা না কিন্তু আমরাও এগুলো বুঝতে পারছি, কারণ এখন অনেকদিন যাবত এগুলো যেহেতু আমাদের আরবিগুলো ধারাবাহিকভাবে চর্চা নেই, কিন্তু সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি যে আমরা পাওয়ার সাথে সাথে তোমাদেরকে সাজেশন আপলোড দেওয়ার সাথে সাথে আমরা সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে দিই। এখানে এই বাক্যটির এর সীমা কতদিন? ২৩ নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ ৩ দিন ৩ রাত। এরপর জামাতের সাথে নামাজ আদায়ের হুকুম কি? জামাতের সাথে নামাজ আদায়ের হুকুম ২৪ নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ সুন্নাত। ২৫ নম্বর এই শব্দের অর্থ কি? ২৫ নম্বরের সঠিক অপশন হচ্ছে বড় গ পশ্চিম দিগন্তের সন্ধ্যা লালিমা। ২৬ নম্বর এই বাক্যটি কাকে বলে? ২৬ নম্বরের সঠিক অপশন হচ্ছে ক যার ৫ ওয়াক্তের বেশি সালাত কাজা হয়নি। ২৭ নম্বর বর্তমান হিসেবে সফরের দূরত্বের পরিমাণ কত? ২৭ নম্বরের সঠিক অপশন হচ্ছে ক ৯২.৫৪ কিলোমিটার। ২৮ নম্বর এই শব্দটির অর্থ কি? ২৮ নম্বরের সঠিক অপশন হচ্ছে ২৮ নম্বরের সঠিক অপশন হবে বড় গ সূর্যগ্রহণ। ২৯ নম্বর এই শব্দটির অর্থ কি? ২৯ নম্বরের সঠিক অপশন হচ্ছে খ প্রশান্তি লাভ করা। এরপর তোমাদের ৩০ নম্বর উভয় ঈদে গোসলের হুকুম কি? ৩০ নম্বরের সঠিক অপশন হচ্ছে ৩০ নম্বরের সঠিক অপশন কি হবে? ঘ ছোট গ সুন্নাত। ৩১ নম্বর জিলহজ মাসের কত তারিখ? এটা বলা হয় এই বাক্যটি বলা হয়, বাক্যটি তোমরা বুঝতে পারবে তাওঈদ তাই তো হবে বলা হয়। ৩১ নম্বরের সঠিক অপশন হচ্ছে খ ৮ তারিখ। ৩২ নম্বর এই বাক্যটি কি? ৩২ নম্বরের সঠিক অপশন হচ্ছে ক ময়দান। ৩৩ নম্বরের অর্থ কি? এই বাক্যটির শব্দটির অর্থ কি? ৩৩ নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ বাগান। ৩৪ নম্বর এই শব্দটি ব্যবহারিক অর্থ কয়টি? এই ব্যবহারিক অর্থ কয়টি? 34 নম্বরের সঠিক অপশন হবে খ, দুটি। 35 নম্বর, ফিকাহের মূল দলিল কোনটি? 35 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক, কুরআন। 36 নম্বর শব্দটির অর্থ কি? 36 নম্বর সঠিক অপশন হচ্ছে ক, রূপক অর্থ জ্ঞাপক। 37 নম্বর, এই শব্দটির অর্থ কি? শব্দটির 37 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ, শর্তযুক্ত। 38 নম্বর, আখলাক শব্দের অর্থ কি? 38 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক, নীতিবিজ্ঞান। 39 নম্বর, মিথ্যা বলার হুকুম কি? 39 নম্বর সঠিক অপশন হচ্ছে খ, হারাম। 40 নম্বর, আমিম শব্দের অর্থ কি? আমিন শব্দের অর্থ 40 নম্বরের সঠিক অপশন হচ্ছে বড় গ, বিশ্বস্ত। এখানে তোমাদের 80টি, এরপর আরো তোমাদেরকে কতটি দেব? 40টি, মানে টোটাল আজকে 120টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর সহ দেব, এবং পরবর্তী ভিডিওতে আরো আমি 120টি এমসিকিউ দেব। সেই 120টি এমসিকিউ এবং এই 120টি এমসিকিউ 240টি এমসিকিউ থেকে তোমাদের 100% তোমাদের 40টি এমসিকিউ কমন থাকবে। তোমরা এই এমসিকিউ গুলো খুব ভালোভাবে বুঝে মনে করে রাখবে। এখানে দেখো 1 নম্বরে এই শব্দটির মানে কি? 1 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক, আন্তরিক বিশ্বাস। 2 নম্বরে একজন নিরেট মুনাফিকের আলামত কয়টি? 2 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ, 4টি। 3 নম্বরে যে তাসাউফ অর্জন করলো না সে কি? 3 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ, ফাসিক। কুফর শব্দের অর্থ কি? 4 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক, ডেকে ফেলা। 5 নম্বর, এই শব্দটির বিপরীত শব্দ কি? 5 নম্বরের সঠিক অপশন হচ্ছে বড় গ, কুফর। 6 নম্বর, মিথ্যা বলা কি ধরনের কাজ? 6 নম্বরের সঠিক অপশন হবে খ, মুনাফিকি। এরপর 7 নম্বরে আমল নাকি আসলাম, সরি এখানে আমি বাক্যটি উচ্চারণ করতে পারছি না, তোমরা একটু সুন্দরভাবে দেখে নাও এই শব্দটি কোন ভাবের মাসদার। 7 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক, এটা ক মানে ফাইল, তোমাদের বাপ হবে, বাবের মাসদার হচ্ছে ফাইল। 8 নম্বর, কোন পণ্যের কাজ নিজের উপর অপরিহার্য করাকে বলা হয়? কোন পণ্যের কাজ? এখানে 8 নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ, মানত। 9 নম্বর, এই বাক্যটির অর্থ কি? 9 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ, সর্বশেষ নবী। 10 নম্বর, হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা কি? 10 নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ, উট। 11 নম্বর, বান্দা দিনে রাতে কত জন ফেরেশতার মাঝে অবস্থান করে? 11 নম্বরের সঠিক অপশন হচ্ছে তোমাদের 11 নম্বর সঠিক অপশন হবে বড় গ, 8 জন। এরপর 12 নম্বর, এই বাক্যটি এই শব্দটি কি? এখানে শব্দটি কি বোঝানো হয়েছে, এটি কি হবে? এখানে 12 নম্বরে তোমাদের সঠিক অপশন হচ্ছে খ, ঠিক আছে। তারপর তোমাদের 13 নম্বর, ফিকাহ শব্দের অর্থ কি? এটা আগের প্রশ্নের মধ্যে ছিল। ফিকাহ শব্দের 13 নম্বরের সঠিক অপশন হচ্ছে তোমাদের খ, বুঝা। তারপর এরপর 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 তোমাদের কত নম্বর? 14 নম্বর, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু আনহু কত সালে জন্মগ্রহণ করেন? এখানে 14 নম্বরের সঠিক অপশন হচ্ছে বড় গ, 150 হিজরি। এরপর 15 নম্বর, মুয়াত্তায় কয়টি হাদিস আছে? 15 নম্বরের সঠিক অপশন হচ্ছে খ, 1700 মানে 1700। 16 নম্বর প্রশ্ন, এই বাক্যটি মানে এই গ্রন্থটি কি সংক্রান্ত? ১৬ নম্বর সঠিক অপশন হচ্ছে ক, ওসুল ফিকাহ। ১৭ নম্বর এই বাক্যটির জন্য গোসল করার হুকুম কি? ১৭ নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ। এরপর ১৮ নম্বর এই বাক্যটি কয়টি? ১৮ নম্বরের সঠিক অপশন হচ্ছে বড় গ, ৯টি। ১৯ নম্বর এই শব্দটি অর্জনের পদ্ধতি কয়টি? শব্দটা কিন্তু তোমরা পারো অবশ্যই, শব্দগুলো দেখবে, আরবিগুলো সুন্দরভাবে দেখবে। ১৯ নম্বরের সঠিক অপশন হচ্ছে খ, ৩টি। ২০ নম্বর অজুতে বিসমিল্লাহ পড়ার হুকুম কি? অজুতে বিসমিল্লাহ পড়ার হুকুম কি? ২০ নম্বরের সঠিক অপশন হচ্ছে আমাদের ২০ নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ, সুন্নাত। ২১ নম্বর এই শব্দটি কয়টি? এই বাক্যটি ২১ নম্বরের সঠিক অপশন হচ্ছে খ, ৩টি। ২২ নম্বর এই বাক্যটির হুকুম কি? ২২ নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ। ২৩ নম্বর এই বাক্যটি কতদিন? মানে এটা কতদিন হায়েস, এটা হায়েস বোঝা যাইতেছে, মানে আমি সম্পূর্ণ বুঝতে পারতেছি না, মানে হায়েস এটা কতদিন। এখানে ২৩ নম্বরের সঠিক অপশন হচ্ছে তোমাদের ২৩ নম্বরের সঠিক অপশন হবে ছোট গ, ১০ দিন। ২৪ নম্বর মক্কাবাসীদের জন্য এটা করা কি? মানে এই আরবিটুকু এটা করা কি কি হবে? ২৪ নম্বর সঠিক অপশন হচ্ছে বড় গ। এরপর ২৫ নম্বর এই বাক্যটির প্রণেতা জন্মস্থান কোথায়? ২৫ নম্বরের সঠিক অপশন হচ্ছে বড় গ, মধ্য এশিয়ায়। ২৬ নম্বর আমল কত প্রকার? সরি, আম কত প্রকার? ২৬ নম্বরের সঠিক অপশন হচ্ছে তোমাদের ক। ২৭ নম্বর এই বাক্যটির এই শব্দের অর্থ কি? ২৭ নম্বরের সঠিক অপশন হচ্ছে খ, শর্তযুক্ত। ২৮ নম্বর জোহর করলে স্ত্রী স্বামীর জন্য কি হয়ে যায়? সরি, ২৮ নম্বর সঠিক অপশন হচ্ছে ক, হারাম। ২৯ নম্বর মান ও মা কিসের উদাহরণ? ২৯ নম্বর সঠিক অপশন হচ্ছে বড় গ। ৩০ নম্বর এই বাক্যটির এই শব্দটির বিপরীত শব্দ কি? ৩০ নম্বরের সঠিক অপশন হচ্ছে ক। ৩১ নম্বর আমর কয়টি অর্থে ব্যবহৃত হয়? ৩১ নম্বরের সঠিক অপশন হচ্ছে ৩১ নম্বর সঠিক অপশন হচ্ছে বড় গ, ১৯। ৩২ নম্বর শব্দটি কত প্রকার? ৩২ নম্বরের সঠিক অপশন হচ্ছে ক, ২ প্রকার। ৩৩ নম্বর আখলাক কি এটা? মোফার্ত কি? এখানে ৩৩ নম্বরের সঠিক অপশন হচ্ছে খ। তারপর ৩৩-এর পরে তোমাদের আসতেছে কত? ৩৪। ইসলামের নক্ষত্র কারা? ৩৪ নম্বরের সঠিক অপশন হচ্ছে ক, সাহাবাগণ। ৩৫ নম্বর এই বাক্যটি শব্দের অর্থ কি? ৩৫ নম্বরের সঠিক অপশন হচ্ছে ক, সদ্ব্যবহার। ৩৬ নম্বর এই শব্দের অর্থ কি? ৩৬ নম্বরের সঠিক অপশন হচ্ছে ক, দুঃখ। ৩৭ নম্বর এই শব্দের হুকুম কি? ৩৭ নম্বরের সঠিক অপশন হচ্ছে খ। এরপর ৩৮ নম্বর ইবাদতের মগজ কি? ৩৮ নম্বরের সঠিক অপশন হচ্ছে ছোট গ, দোয়া। ৩৯ নম্বর কবিরা গুনাহের পরিণতি। ৩৯ নম্বর এর সঠিক অপশন কি? ৪৪ নম্বর আর সঠিক অপশন হচ্ছে খ জাহান্নাম। ৪৪ নম্বর এই শব্দের বাস কি? ৪৪ নম্বর আর সঠিক অপশন হচ্ছে খ ইসমে মুফালাত। এই ছিল তোমাদের ১২০টি এমসিকিউ আজকে। পরবর্তীতে আরো আমি ১২০টি এমসিকিউ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের আজকে যে ১২০টি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, এই ১২০টি এমসিকিউ যদি ভালোভাবে পড়ো তাহলে আমি আশা করি এখান থেকে তোমাদের ২০-এর উপরে এমসিকিউ ইনশাআল্লাহ কমন থাকবে। তবে আমি এটা আশা করছি যে এখান থেকে তোমাদের ২০টি এমসিকিউ থাকবে এবং পরবর্তী যে ১২০টি এমসিকিউ দেবো সেখান থেকে ২০টি এমসিকিউ কমন থাকবে। টোটাল তোমাদের ৪০টি এমসিকিউ ইনশাআল্লাহ যাতে কমন পড়ে আমি সেই আশা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি। আর তোমাদের যে রচনামূলক প্রশ্নগুলো হবে সেই রচনামূলক প্রশ্ন নিয়ে আমি ভিডিও করব। আমি এমসিকিউর ভিডিওগুলো দেওয়ার পরে তোমাদের যে রচনামূলক প্রশ্নগুলো হবে সেই ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে বলবে যে ভিডিওটি ভালো লাগলো কিনা। আসলে তোমরা একটা লাইক এবং কমেন্ট করলে আসলে আমাদের একটি উৎসাহ বাড়ে যে তোমাদের ভিডিওগুলো দেওয়ার জন্য। আসলে তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট কিছু করো না, তার জন্য কিন্তু আসলে আমরা মনে করি যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে না। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের এখান থেকে যাতে ভালোভাবে তোমরা ২০২৪ সালে দাখিল পরীক্ষায় তোমাদের যাতে কমন পড়ে সেই আশা এবং দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।